দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছ বছরের জন্য সাসপেন্ড বিজপুরের তৃণমূল বিধায়ক রায় এদিন বিচপুরে হারের কারণ বিশ্লেষণ করেন শুভ্রাংশু তৃণমূল থেকে সাসপেন্ড শুভ্রাংশু পুত্র শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করল তৃণমূল শনিবার সাংবাদিক সম্মেলন করে কথা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে পার্থবাবু জানান সম্প্রতি দলে থেকে দল ভাঙানোর কাজ করছিলেন শুভ্রাংশু তার ফলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি পাশাপাশি এদিন তৃণমূলের সাসপেনশনের খবর আসার আগে বিজপুরে তৃণমূলের হারের বিষয়ে সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি বলেন আমি হেরে গেছি আমার বাবার কাছে এদিন সাংবাদিক সম্মেলন করে একথা স্বীকার করে নেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় ভুলে গেছিলাম বীজপুর তো আমার একার নয় বীজপুরে আমি যেমন ভূমিপুত্র বীজপুরের ভূমিপুত্র মুকুল রায় তাই আমি আমার বাবার কাছে হেরে গেছি সেখানে কাউকে দোষারোপের ব্যাপার নেই কোনো অভিমান নেই রাগ নেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর এলাকায় সব থেকে বেশি লিড হবে নির্বাচনের আগে দাবি করেছিলেন শুভ্রাংশু কিন্তু ফল ঘোষণার পর দেখা যায় বীজপুর বিধানসভায় তৃণমূলের হার হয়েছে হারের কারণ বিশ্লেষণ করার পাশাপাশি এদিন তিনি বলেন দলের হয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি ইলেকশনে আমি আবার বললাম কিছু ভাষার জন্যে কিছু কথার জন্যে এই বিজপুরের মানুষ হয়তো তৃণমূলকে বর্জন করেছে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আমার অসুস্থতা নিয়েও সাতচল্লিশটা ওয়ার্ডে প্রচারে গেছি অনেক সাংবাদিক বন্ধুকেও দেখেছি কিন্তু লাস্ট দিন যাকে আমি মমতাময়ী মা ভাবি নেত্রী ভাবি তিনিও আমাকে বললেন গদ্দারের ছেলে আমি জানি না বাংলায় সংস্কৃতি বা কৃষ্টিতে গদ্দারের ছেলে বলে এই ভাষাটা কতটা মানানসই এটা নিজের বিবেকের কাছে লাগছে রিপোর্ট নিউজ